আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে বৃহস্পতিবার ফের পথে নামল সিপিআইএম এর ছাত্র যুব মহিলা সংগঠন। এদিন বৃষ্টি মাথায় নিয়ে বিভিন্ন জেলা থেকে কলকাতা এসে পৌঁছন বাম কর্মীরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে পৌঁছয় ধর্মতলা। ধর্মতলা জনসভা থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আরজিকর কাণ্ডে অপরাধীদের গ্রেপ্তারি না হওয়া পর্যন্ত রাজ্য জুড়ে বামেদের লাগাতার প্রতিবাদ চলবে। এদিন ধর্মতলা জনসভায় 144 ধারা জারি করা নিয়ে কটাক্ষ করেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আরজিকর কাণ্ডে দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ভয় পাচ্ছে?